সকাল বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। সময় হচ্ছে 11টা। সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে। মিস্ত্রি আসতে মিস্ত্রির জন্য প্রথমে চা বসাবো, তারপরে হচ্ছে জলখাবারের ব্যবস্থা করব। আজকে জলখাবারে তেমন কিছু করবো না, ছাতু খাবো ভাবছি, কারণ হচ্ছে 11টা বেজে গেছে। এখন বেশ ভারী জলখাবার খেলে দুপুরবেলা মানে মেন খাবারটা খেতে পারবো না। তো যাই হোক, চলো, সকালটা তো শুরু হয়ে গেল। আর বাবাইয়ের আজকে পরীক্ষা আছে, সকাল সকালও পরীক্ষা দিতে চলে গেছে। ওর 9টা থেকে পরীক্ষা, সকাল মানে 8টার সময়ও বেরিয়ে গেছে। তারপরে হলো আজকে একটা পরীক্ষা আছে, কালকেও আছে, মোটামুটি এই কদিন পরীক্ষা রয়েছে ওর, ঠিক আছে। তো এখন দুজনে রয়েছি, তেমন একটা বেশি রান্নাবান্না হচ্ছেও না, তোমাদের সাথে রান্নাবান্না শেয়ারও করছি না। তো কী করবো রান্না তাও জানি না। এই যে বাজার থেকে একটা দেখছি ফুলকপি নিয়ে এসছে নিরামিষভাবে, এই দেখো ছোট্ট একটা ফুলকপি নিয়ে এসছে। এই ফুলকপিটা দিয়ে কিছু একটা রান্নাবান্না করবো ভাবছি, শীতের নয় মনে হয় এই ফুলকপিগুলো, এগুলো মানে 12 মাসের ফুলকপি। যাই হোক, এই এটা রান্না করবো, এটা করবো আর কি। তার আগে চা বসাই, বাড়িতে ছেলে নেই, এত সর্ষে তেল খেয়ে কি করবে, রান্নাই তো হচ্ছে না, ঠিক আছে, রান্না হচ্ছে না, সর্ষে তেল আনা, সাদা তেল আছে তো না, সাদা তেল আছে বলে আবার তো ম্যাগি এনে রাখি। আর কিছু না, আর কি আনবে, ম্যাগিটাই মনে হয় নেই ঘরে, ম্যাগিটা আনো। আমাদের এমনি চাউমিন আনা আছে, চাউমিন মনে এক প্যাকেট আছে, আছে কি জানি, খেয়াল নেই, দেখতে হবে। কখন কাস্তে দিয়েছি, কাঁচা তো হয়েই যাচ্ছে, এখনো দেখাচ্ছে। আমি দিয়েছি অল্প কাঁচাতে 1 ঘন্টা, না একটুখানি বেশি সময় দিয়েছি, 1 ঘন্টা 15 মিনিট দিয়েছিলাম। ওটা দিয়েছিলাম হচ্ছে ডেলি ওয়াশ। এদিকে কাপড় কাচা হচ্ছে, এখনো ওয়াশিং মেশিনটা এখানে রয়েছে, কিছুদিন পরে কিন্তু এই ওয়াশিং মেশিনটা তোমরা এখানে আর দেখতে পাবে না, বুঝেছ। ওয়াশিং মেশিনের জায়গা পরিবর্তন করা হচ্ছে, তার জায়গা তৈরি করা হচ্ছে, সেখানে চলে যাবে ওয়াশিং মেশিন। রান্নাঘরে অনেক দিন ধরে ওয়াশিং মেশিন ছিল, আসলে এখানে একটা সেট আপ তৈরি করে নিয়েছিলাম যে ফিল্টার লাগানো আছে, ফিল্টারটা খুব সহজেই এর সাথে অ্যাটাচ করা আছে, জল মানে বেরোনোর রাস্তাটাও খুব ভালো মতো আছে। এইগুলোকে নিয়ে আবার এই পুরো সেট আপটাকে নিয়ে গিয়ে আবার আর একটা জায়গায় মানে রাখতে হবে, সেটা তোমাদের তো দেখাবোই, যখন হোম ট্যুর করবো তখন সব দেখাবো। যাই হোক, এখন দেখিয়ে দিলাম যে কোথায় রয়েছে। বলছি তুমি কি চা খাবে? চা খাই, তাহলে একটু চা খাই। জল খাবারে কি খাবে আজকে? জল খাবারে ছাতু খাওয়াবো, 11টা বাজে, তাহলে ছাতু ফেলে আর চা খেয়ে। না, চা তো মিস্ত্রির জন্য বসিয়েছি, তোমার জন্য বসাই, ঠিক আছে। ছাতু খেয়ে তারপর যাও, তুমি কোথায় কি আনতে যাবে? লেবু দিয়ে, লেবু দিয়ে খাবে? ও না, থাক, আগে তো বেশ করতে হবে। মঙ্গলবারে লেবু খাবে না? লেবু দেবো, পেঁয়াজ দেবো না? পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ছাতু খেতে তো দারুণ লাগে, তোমরা জানোই তো। আজকে পেঁয়াজটা দেওয়া যাবে না বলে ওসব দেবো না, বুঝেছো, লেবু দিয়ে দেবো, লেবু বিটুন দিয়ে দেবো, ওটা ভালো লাগে, ঠিক আছে। চলো শুরু করে দিই কাজকর্ম। এই যে আমাদের জলখাবার রেডি হয়ে গেছে, এটা হচ্ছে লেবু দিয়ে আর হচ্ছে নুন দিয়ে ছাতু আর জল দিয়ে শরবত। আর আমার এখানে আছে, এটা আমার, বুঝেছো, এটার মধ্যে রয়েছে 1 চিমটি নুন আর হচ্ছে চিনির গুঁড়ো, 2 চামচ চিনির গুঁড়ো আর 3 চামচ হচ্ছে ছাতু। আমি একটুখানি ঘন ঘন করে খাবো, মানে চেটে চেটে খাবো। আর এটা তোমাদের দাদা খাবে চুমুক দিয়ে। মটর ভিজিয়ে রেখেছিলাম, দেখো মটরটা ভিজেও গেছে, সকালবেলায় মটরটা ভিজিয়েছি তো, 2 ঘন্টার মধ্যে বেশ ভালো ভিজে গেছে। নিরামিষে কি রান্না করব বুঝে পাচ্ছি না, মটরটা সিদ্ধ করব, বাদামটা নিয়ে এলাম, বাদাম কটা ভাজবো, আর ফুলকপিটা কি করব ভাবছি, হয় ফুলকপি একটু ভাজা করব, দেখি। এই কটা রান্নাঘরের বাসন পড়েছে, দুজনের চায়ের বাসন আর হচ্ছে ছাতুর বাসন, ঠিক আছে, রান্নাঘর দেখো পরিষ্কার। আর কটা বাজে জানো এখন? 1:30 বাজে। জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেছে, আজ
আজকে আর ছাদে যাবো না, ব্যালকনিতে সব মেলে দেবো। প্রচন্ড রোদ উঠেছে। কি গো, রান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। আমার কি রান্না অল্প হবে? আমার খুব খিদে পেয়ে গেছে গো। রান্না হয়ে গেছে গো, দেখো কি রান্না করেছি। দেখো চাল ডাল সিদ্ধ হলুদ দিয়ে, দারুণ লাগছে তো দেখতে। আর আলু দিয়েছি একটু, কাঁচা লঙ্কা, বাসন্তী পোলাও মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছ, এটা এটা খাও আর মনে করো বাসন্তী পোলাও খাচ্ছো। বুঝি এটার সঙ্গে কি দিয়ে খাবো? এই তো আলু সুতো দিয়ে দিয়েছি, আর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর সেদ্ধ ডাল সিদ্ধ আর তো কাঁচা লঙ্কা সিদ্ধ, ব্যাস এই দিয়ে খেয়ে নেবি। আর ঘি দেওয়াই আছে, আর লাগলে আর একটু ঘি দিয়ে দেবো। আর সকালবেলা কফি আনলাম যে। ও হ্যাঁ হ্যাঁ, কফির বড়া করেছি, এই যে কফির বড়া। কি গো সবাই এসে চা বসাও? চাটা তুমি বসাও, চা বানানোর কাজ হচ্ছে তোমার। আজকে তুমি বানাও, আজকে আমি বাড়িতে আছি। সকালবেলা চা তুমি বানাও? হ্যাঁ রোজ সকালের চা আমার, রাত্রেবেলা আসলে ওইসব যখন দুধ চা খাওয়া হতো তখন হতো, এখন চা আমি বানাই, তুমি বানাও না। এখন তুমি বানাও গিয়ে চা, তোমার স্পেশাল চা। ঠিক আছে, কি 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 এখন কি দেখছো এখানে? ওই মাইসে মাকে একটা সিনেমা চালিয়ে দিই, মা দেখতে থাকো। দাও এটা পুরনো বই চালিয়ে দাও ভালো দেখে। মাকে একটা সিনেমা চালিয়ে দিই, তারপরে বাড়িতে তো অনেক গেস্ট এসছে, দেখাচ্ছি তোমাদের। ওটা একটুখানি ঘুরু ঘুরু করতে গেছে এদিকে ওদিকে, দুপুরবেলা এসছে, বুঝেছ? মাকে তো সিনেমা চালিয়ে দিই, মা দেখতে থাকো, ঠিক আছে? ঠিক আছে, চাটা আমি আজকে খাওয়াবো তোমাদের। তুমি চা খাবে? হ্যাঁ সুন্দর করে চা বানিয়ে খাও। ঠিক আছে, এই এই ফোনটা আসতে খাই দাও তো। দিয়েছি দুধ চা, বহুদিন পরে আমরা আজকে দুধ চা খাবো। আর বেশ অনেকটা পরিমাণে চা হয়ে চা বানাচ্ছি আর কি, সবাই রয়েছে, আমরা তো এখন লিকার চাই খাই। আর এই দেখো সবাই খাবে বলে বসিয়েছি দুধ চা। চা তো রেডি হয়ে গেছে দিকে, আর এখানে প্রেশার কুকারে মটর সিদ্ধ করে মানে রেখেছি। সন্ধ্যাবেলা আজকে জল খাবারটা একটু অন্যরকম করবো, সবাই রয়েছে তাই ভাবলাম। মামা ব্যালকনিতে, অনেকদিন বাদে দুধ চা বানাচ্ছি তো, এবারে ঠিক বুঝে উঠতে পারছি না যে চাটা কেমন হবে, দেখি তাও একটু টেস্ট করে নিই। ভালোই হয়েছে, দুধটা খেয়ে না অমল হয়ে যায় এখন, ওর জন্য খেতে চাই না। চলো চাটা ঢেলে নিয়ে ওই ঘরে চলে যাই, প্রচন্ড এখন যায়নি কোথাও মনে হয় নাকি, বন্ধ তো বের বাজালাম।
আরে পড়তে তো কখন গেছে, তো চলে এসছে, এসে মনে হয় বাবলুর সাথে আবার বেরিয়েছে। ওটাই দেয় না সব, তোরা চা খেয়ে নেই। যে মেসি ফোন করেছিল একবার, আর একটা অন্য নাম্বার ছিল, ওটা আমি জানি না কে, মেসি ফোন তুলিনি। হ্যাঁ না, চাটা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নাও, তারপরে দেখি অন্য কিছু ব্যবস্থা করা যায়। কি গো, আমার বোন বোন এসছে, ভাগ্নি এসছে, তারপরে শাশুড়ি এসছে, ওদের কিছু খেতে দেবে না? কি করছি তুমি দেখতে পাও না নাকি চোখে? না আমি খেয়াল করিনি। এই যে এদের জন্য খাবার বানাচ্ছি আমি। খাবার বানাচ্ছো? হ্যাঁ। কি বানাচ্ছো গো? ওই পাপড়ি চাট টাইপের বানিয়ে দিচ্ছি। বাহ, গরম তো, চাট টাইপের বানিয়ে দিলাম। সব কিছুই ঘরে ছিল, একটুখানি মটরটা সকালবেলা সিদ্ধ করে রেখেছিলাম, এই দিয়েছো। ভালোই তো লাগছে দেখতে। হ্যাঁ এখন তো ভালো লাগবে, এখন অনেক কিছু দেওয়া হয়নি, বুঝেছো? দই দিই দাও। ঘরে সবই ছিল, দই, পাপড়ি চাট, তারপরে চাটনিটা বানানোই ছিল, সবই ছিল মোটামুটি। আর দোকান দিয়ে এলে কী খাওয়াবো, সবাই তো তোমার খাবারই খায় সব দিন। তুমি যাও ওই ঘরে ওদের সাথে গল্প করো। আচ্ছা আমি ইয়ে করি, খাবারটা বানিয়ে নিয়ে আসছি, সময় লাগবে বানাতে। ঠিক আছে, দিদি না কোথায় কোথায় বেশি করে যাচ্ছে। ভালো লাগছে না, একদম দোকানে মতন হয়েছে না? দারুণ লাগছে দেখতে, সত্যি ভালো লাগছে। তুই চাটনিটা না কালো হয়ে গেছে, মানে বাড়িতে ননদ আছে, ভাত মাছ মাংস কিচ্ছু খাওয়ায়নি, আর এই সব খাওয়াচ্ছে, কি করবো বলো? মাঝে মধ্যে যদি চলে আসে রোজ রোজ কি ভাত আর মাছ মাংস খাওয়ানো যায়? মাঝে মধ্যে আসলে পরে মাঝে মধ্যে মাঝে মাঝে জিনিস খাওয়ানো যায়। কিছু লাগবে না, এই দেখো এসেই শুরু করে দিয়েছে। দাদা ভাই নেই তার জন্য কোনো ব্যাপার না, খাবার পেলেই একবার জিজ্ঞাসাও করে না। ও আমাকে খালি বলছে এই বোন দেখ আমি ইনস্টাতে নতুন রিল ছেড়ে দিচ্ছি, লাইক দে। চলো বন্ধুরা, ওরা তো খাওয়া দাওয়া করুক, আর আমি সবার জন্যই রেডি করেছি। খাবার যখন বানাই শুধুমাত্র এই যারা আসবে তাদের জন্য না, সবার জন্যই বানাই। এই দেখো বন্ধুরা সবাই চলে যাচ্ছে, আমার ঘরটা ফাঁকা করে, এতক্ষণ একটু গম গম করছিল সন্ধ্যা থেকে। এনে না, কবে এসে থাকবি তুই? গবিদা তো 5 মাস পরে আসবে। হ্যাঁ পাঁচ মাস পরে আসবে, ফাইনাল পরীক্ষা হবে তো তারপরে। কষ্ট কাটায় কষ্ট নাই, আমি কষ্ট করে দিলাম। তুমিও চলে যাচ্ছ নাকি? দাঁড়া টাটা। কোথায় যাবো?